हेलो, वेलकम टू आवर चैनल मायर रंधनशाला। आज के रेसिपी डेजर्ट बाँधाकपिर क्षीर। तो आसन देखे नी माँ की कीभव कर। एखे माँ घी काजू किशमिशा के भेजे तुले रखे और इनग्रिडियंट्सगुलो माँ वो तुलते तुलते माँ एखे बाँधाकपिटा के गरम जले भापिए नहीं गरम जले भापिए जल छिपे रेखे दिए ड्राई कर लागजे मिल्क पाउडर। माँ मिल्क पाउडर एक मिल्क पाउडर ना मिल्क पाउडर जल दिए दूध कर रेखे और लागजे चीनी और लागजे एखे माँ खीर कर रेखे ये बाटी खीर कर रही है खीर और लागजे घी जेटा माँ एखन देवे तो एखन देवे कड़ाए माँ घी दिए दिल অনেকেই বাঁধাকপির পায়েস খেয়ে থাকবেন এক একজন এক এক রকমভাবে করেন। আজকে আমার মা কীভাবে করছে প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। মা যে বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিল জল গরম জলে সেটা মা দিয়ে দিচ্ছে ঘিয়ের মধ্যে। ভাপি নিয়ে মা কিন্তু জলটা ঝরিয়ে রেখেছিল। আপনারা চাইলে এমনি লিকুইড দুধও নিতে পারেন। পারে তোমার লিকুইড দুধ নিতে? হ্যাঁ লিকুইড দুধ নিতে পারেন। তাই মা এখানে মিল্ক পাউডার দিয়ে দুধটা করেছে। আপনারা চাইলে এমনি লিকুইড দুধও নিতে পারেন। খুব ভালো করে মা ঘিয়ে ভেজে নিয়েছে বাঁধাকপিটাকে। এরপর মা যে মিল্ক পাউডার গুলে রেখেছিল সেটা দিয়ে দিল। এবার মা একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে আর এলাচ দিয়ে দিচ্ছে। ঘি ভাজা হয়েছে বলে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে না? ঘি ভাজার গন্ধ তো আচ্ছা মা এবার এখানে চিনি দিয়ে নিচ্ছে। চিনিটা কিন্তু যে যতটা মিষ্টি খান সেই উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা দেবেন। মাঝে মধ্যে ডেজার্টে একটু মুখটা চেঞ্জ করলে খারাপ লাগবে না। আপনারা এরকম একবার করে দেখতে পারেন মানে মায়ের প্রসেসে। আমি জানি আপনারা বাড়িতে করে ডেফিনেটলি খেয়েছেন।
আশা করি ভালো লাগবে, খারাপ লাগবে না। এরপর মা ভেজে রাখা কাজু কিশমিশগুলো দেওয়ার মতো দিয়ে দিচ্ছে। পায়েসটা হতে হতে আমি সেই একই রিকোয়েস্ট আপনাদের করব, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আশা করি মায়ের প্রসেসের রেসিপিগুলো আপনাদের খারাপ লাগবে না। প্লিজ একটু বাড়িতে করে দেখবেন। আশা করি এই প্রসেসগুলো আপনাদের খারাপ লাগবে না। তাই জন্য রিকোয়েস্ট করছি আপনাদের, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আর আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমরা এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এরপর মা যে ক্ষীর করে রেখেছিল সে ক্ষীরটা মা দিয়ে দিচ্ছে। এটা কিন্তু শুধু দুধের ক্ষীর, আদারওয়াইজ এর মধ্যে আর কিছু অ্যাড করা নেই। জাল দিয়ে ক্ষীর করা হয়েছে, দুধটাকে জাল দিয়ে মা ক্ষীর করে রেখেছে, এর মধ্যে কিন্তু কিছু মেশানো নেই, শুধু দুধটাকে ক্ষীর জাল দিয়ে মা ক্ষীর করেছে। ক্ষীরটা মা অ্যাড করে দিল। দেখিয়ে নিই এগিয়ে, মা একটু দেখিয়ে দাও ওদের। এ দেখুন কীরকম পায়েসটা ক্ষীর ক্ষীর হয়ে গেছে। রাখো, তোমার যেটাতে ইচ্ছা রাখো। ব
বাঁধাকপির ক্ষীর হয়ে গেছে, বাঁধাকপির ক্ষীর, ক্ষীর বাঁধাকপি পায়েস তো, হ্যাঁ বাঁধাকপির পায়েস। তো আশা করি আপনাদের মায়ের এই প্রসেসে করা বাঁধাকপির পায়েস ভালো লেগেছে। আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন, দেখুন পুরো দুধটা ক্ষীর হয়ে গেছে, এই জন্য ক্ষীর বাঁধাকপি বলছে মা। বাঁধাকপির যে পায়েসটা মা করলো, আশা করি আপনাদের খারাপ লাগবে না মায়ের প্রসেসে করা পায়েস বা ক্ষীর, যাই বলুন না কেন। তো মা ওপর থেকে যে কাজু কিছুটা ভেজে রেখেছিল সেটা কিছুটা তুলে রেখেছে, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছে, ডেকোরেশন করছে। তো আশা করি মায়ের এই বাঁধাকপির ক্ষীর বা ক্ষীর বাঁধাকপি বা বাঁধাকপির পায়েস, যাই বলুন না কেন, আপনাদের ভালো লেগেছে। বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন। অনেক রকম ডেজার্টই তো খাওয়া হয়, এটা নয় একটুখানি পরে চেঞ্জ খাওয়া হলো। তো আজকের রেসিপি ক্ষীর বাঁধাকপি, বাঁধাকপির ক্ষীর বা বাঁধাকপির পায়েস, যাই বলুন না কেন, এই অবধি। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আর আমাদের আশীর্বাদ করুন, আমি আর মা যাতে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো থাকবেন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা। টাটা, অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো।